নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা কিন্তু নিয়ে চলে এসেছি আবারও একটি তাজা এবং ফ্রেশ লাইভ ট্র্যাকিং ওয়েদারের। এখানে আমরা দেখাবো পরের 10 দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে। এছাড়া বঙ্গোপসাগরে কিন্তু আবারও একটি ঘূর্ণাবর্তের মতন বিশাল আকারের কিন্তু একটি ঘূর্ণিঝড়ের মতন তৈরি হয়েছে। তবে কি আবারও ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে? দেখতে পাচ্ছেন যে বড় একটি ঘূর্ণাবর্ত ঘুরছে। তবে ঘূর্ণিঝড় হলেও এটা কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, কোথায় কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, এছাড়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ত্রিপুরা, অসমের কোথায় কতটা আবহাওয়ার পরিস্থিতি থাকতে চলেছে এবং কোথায় কতটা শীতের পরিস্থিতি থাকতে চলেছে, বিস্তারিত জানতে হলে কিন্তু এই ভিডিওটিকে অবশ্যই পুরোটা দেখবেন। ভিডিওটি কোথায় দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর প্রত্যেক দিন এমন টাইপের লেটেস্ট ওয়েদারের আপডেট এবং ব্রেকিং নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন যত ওয়েদারের যা পরিস্থিতি আছে এই মুহূর্তে, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং মায়ানমার, ভিয়েতনাম হয়ে কিন্তু একটি বিশাল বিশাল কিন্তু হাওয়ার গতিবেগ আসছে। দেখতে পাচ্ছেন একটি গাঢ় এবং অতি খতরনাক হাওয়ার গতিবেগ আসছে, যেটা কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে বড় বড় ঘূর্ণাবর্ত টাইপ তৈরি করছে। তো এই পরের 10 দিন এমনই থাকতে চলেছে কিছুটা। এবং এছাড়া কিন্তু হাওয়ার কিছু প্রভাব, কিন্তু ঠান্ডা হাওয়ার প্রভাব কিন্তু ভুবনেশ্বর, কলকাতা, বাংলাদেশ, রাজশাহী, ধানবাদ, চিটাগং, মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়, কলাপাড়া, বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে রয়েছে, যেগুলো এতো উপকূলবর্তী এলাকা তার ফলে। আর এছাড়াও দার্জিলিংয়ের দিকে কিন্তু ঠান্ডা হাওয়া বইতে চলেছে, তাপমাত্রা প্রচুর কম থাকবে, এই পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। তবে এটা কোথায় কীভাবে কী থাকতে চলেছে সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পরের 12 ঘন্টা আমরা দেখাবো আপডেট। 12 ঘন্টার মধ্যে কিন্তু বঙ্গোপসাগরের চেহারা এমনই থাকবে, অর্থাৎ কিছু দেখতে পাচ্ছেন পরের 12 ঘন্টায় কিন্তু একটু একটু করে কিন্তু আসা শুরু হবে। তার পরের 24 ঘন্টার মধ্যে একটা ভালো ঘূর্ণাবর্ত টাইপের আসছে, পরের 3 দিনের মধ্যে সেটা কিন্তু আবার একটি গাঢ় হতে দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন। এবং পরের 5 দিন দেখবো আমরা, 5 দিনের মধ্যে আরেকটু গাঢ় হতে দেখাচ্ছে এবং পরের 10 দিনের মধ্যে সেটা কিন্তু পুরো বঙ্গোপসাগরে ছেয়ে যাওয়ার মতন দেখা হচ্ছে। এবং এটা যদি আমরা ঝাপটা মুড়ে চলে যাই, ঝাপটা মুড়ে গেলে আমরা আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো। ঝাপটা মুড়ে পুরো লাইভ ট্র্যাকিংটা করে দেখাবো। দেখতে পাচ্ছেন দেখুন একটি কিন্তু বায়ুর ঝাপটা, এটা কিন্তু সেই বায়ুর ঝাপটাটা যেটা কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে একটু শক্তি অর্জন করবে, দেখতে পাচ্ছেন। এবং তার ফলে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত টাইপের তৈরি হচ্ছে, বড় বিশাল কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এইটা কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে যদি পোর্টবেলাটা গিয়ে ধাক্কাটা না খেত। দেখতে পাচ্ছেন পোর্টবেলাটা গিয়ে ধাক্কা খেয়ে কিন্তু এটা একটু শক্তি ক্ষয় হয়ে গেছে, তার ফলে কিন্তু এটা নিম্নচাপ হয়ে গেল এবং নিম্নচাপ হয়ে এই তামিলনাড়ু, কেরালা, চেন্নাই অংশে কিন্তু আছড়ে পড়লো। তারপরে কিন্তু এখানে একটি ঘূর্ণাবর্ত আকার তৈরি হচ্ছে। এখন দেখার কথা কি এই ঘূর্ণাবর্তে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে কি না, তবে বলাও যায় না, হয়েও যেতে পারে। কারণ আগের বারে তার এই সময় একটি ঘূর্ণিঝড় বুলবুল আমরা দেখেছিলাম, হয়েছিল। আর এইখান থেকে যে একটু একটু করে হাওয়ার গতিবেগ আসছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, সেটা গিয়ে কিন্তু ইতিমধ্যে এখানে কিছুটা হলেও প্রভাব কম দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটি অবস্থা যেটা দেখা যাচ্ছিলো, দেখুন এখান থেকে ওপর সাইড থেকে আসলো, এসে কিন্তু একটু একটু করে আসছে দেখতে পাচ্ছেন, সেটারই কিন্তু প্রভাব দেখতে পাচ্ছেন। অতি গাঢ় ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া অংশ কিন্তু প্রচণ্ড নিম্নচাপের এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু প্রভাবটা বঙ্গোপসাগরে আমরা আসতে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, আপাতত 2 তারিখ অবধি আমরা দেখতে পারবো। এখন আমরা 31 তারিখ, 1 তারিখে প্রবেশ করলাম আমরা, 1 তারিখে বঙ্গোপসাগরের পরিস্থিতি এমন হতে চলেছে, এখানে একটি ঘূর্ণাবর্তের আকার নিতে চলেছে। দেখতে পাচ্ছেন জিনিসটা এমন কি এমন ঘুরছে দেখতে পাচ্ছেন। এবং 2 তারিখে যখন প্রবেশ করবো তখন আমরা একবার দেখে নেবো ভালোভাবে। 2 তারিখে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি সেটা একটু বড় আকার নিচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমরা দেখতে পাচ্ছেন এই অবস্থাটা। এবার আমরা দেখে দেবো তাপমাত্রা পরিস্থিতি। তবে ঘূর্ণাবর্ত একটি তৈরি হচ্ছে, বিরাট ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এবং একটা হাওয়ার প্রভাবও কিন্তু থাকতে রয়েছে এই অংশগুলির মধ্যে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন। এবার আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে ঠান্ডার পরিস্থিতি, কোথায় কেমন ঠান্ডা কী থাকতে পারে। তো বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখবো কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। দেখুন যেখান থেকে এইটা প্রবেশ হয়েছে সেখান থেকে কিন্তু একটি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, ওইখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘূর্ণাবর্তটি কোনোরকমভাবে যদি এই অংশে আসে তাহলে কিন্তু এই অংশ শীতকালে বৃষ্টির প্রভাব আমরা একটু দেখতে পারবো। এবার আমরা চলে যাবো বৃষ্টিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার চলে যাবো তাপমাত্রায় গিয়ে কোথায় কতটা শীত থাকতে পারে। এবার আমরা দেখে নেবো একবার ভালোভাবে লাইভ ট্র্যাকিং করে। আমরা আজদের থেকে প্রায় 10 দিনের আমরা লাইভ ট্র্যাক দেখব। এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটু হলুদ এবং গাঢ়ভাব, অর্থাৎ তাপমাত্রাটা এখন একটু ভালোই আছে। এবার যদি আমরা এটা মিটারে রাখি, মিটারে রাখলে বিভিন্ন জায়গায় বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের 15, 16, 17, দেখুন এখানে দেখতে পাচ্ছি 15
ষোলো সতেরোর মধ্যে রয়েছে। কলকাতাটা দেখবো, কলকাতা সহ দক্ষিণবঙ্গ সতেরো পনেরোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এবং উত্তরবঙ্গটা একবার দেখে নেবো, দার্জিলিং থেকে শুরু করে, দার্জিলিংয়ে নয় রয়েছে, নয় থেকে শুরু করে গৌহাটি একবার দেখে নেবো, 12 ডিগ্রির মধ্যে 13 ডিগ্রির মধ্যে রয়েছে, নয় থেকে শুরু করে 12-13-এর মধ্যে রয়েছে। এবং ত্রিপুরাটা দেখে নেবো, ত্রিপুরাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 16-17-এর মধ্যে বিভিন্ন জায়গায় তাপমাত্রা 16-17-18-এর মধ্যে রয়েছে। এটা হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। এবার এটা যদি আমরা লাইভ ট্র্যাকিং করে আবার একটু পৌঁছাই, আমরা প্লে করে দিই, এটাকে আমরা প্লে করলে দেখতে পাচ্ছেন তাপমাত্রা একটু একটু করে কমছে কলকাতা সাইডের, এবং অতি সবুজ হয়ে গেল, এবং সকাল 9টা বাজতে আবার একটু গাঢ় তাপমাত্রা বাড়ছে, 24 ডিগ্রি 25 ডিগ্রি হয়ে গেল। পরে কিন্তু আস্তে আস্তে করে তাপমাত্রা আবার একটু একটু করে কমছে, এবং রাত্রেবেলা দেখার কথা, রাত্রেবেলা কত তাপমাত্রা নামে, রাত্রেবেলা হাইস্ট নামছে কিন্তু 12 ডিগ্রি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা সাইডের তাপমাত্রা এবং বাংলাদেশেও সেম 12 ডিগ্রি কিন্তু নামছে, 12 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 11 ডিগ্রি নামলো, আবার 10 ডিগ্রি হয়ে গেল, মানে 10 ডিগ্রি হাইস্ট নামতে চলেছে কিন্তু তাপমাত্রা, যেটা আমরা দেখতে পাচ্ছি রবিবার 27 তারিখে 10 ডিগ্রিতে নামবে। এবার আমরা সোমবার মধ্যরাত্রে প্রবেশ করলাম, তখন দেখতে পাচ্ছি 9 ডিগ্রি নামছে। দেখুন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা প্রচণ্ড ঘাটছে, অর্থাৎ বলে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা প্রচণ্ড কমের দিকে যাচ্ছে, অর্থাৎ শীতের প্রভাবটা কিন্তু আমরা বাড়তে দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা 9 ডিগ্রি হাইস্ট কিন্তু নামতে দেখলাম, অর্থাৎ 9 ডিগ্রি কিন্তু কলকাতা সাইডে তাপমাত্রা নামতে চলেছে, যেটা কিন্তু আপনাদের কেমন ফ্রেশ সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা দেখালাম। এবং দেখতে পাচ্ছেন এটা 25 ডিগ্রি হয়ে গেল, আবার দেখতে পাচ্ছেন আবার 19 ডিগ্রি 15 ডিগ্রি। এটা কিন্তু বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একদম লেটেস্ট আবহাওয়ার তাপমাত্রা, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং 31 তারিখে 23 ডিগ্রি হাইস্ট থাকছে, এবং রাত্রের দিকে দেখতে পাচ্ছেন আমার তাপমাত্রা কমছে, 11 ডিগ্রি লাস্ট নামলো, 11 ডিগ্রি হাইস্ট কম থাকবে এখানে তাপমাত্রা, 11 ডিগ্রি লাস্ট। এবং পরে 19 ডিগ্রি কিন্তু হাইয়েস্ট শুক্রবার, অর্থাৎ শুক্রবারে শীতের প্রভাবটা একটু বেশি থাকবে। রাত্রেবেলার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি নামছে, তার নিচে কমে নামছে না, অর্থাৎ সেদিনকে একটু তাপমাত্রাটা কম থাকবে। দেখতে পাচ্ছেন 16 ডিগ্রি হাইয়েস্ট আমরা নামতে দেখতে পাচ্ছি শনিবার। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কোথায় কোথায় কী তাপমাত্রা থাকতে চলেছে কি না থাকতে চলেছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তাপমাত্রা বিরাজ করছে। আর সাদা অংশগুলো আগেই বলেছি, এগুলো বরফ পড়ছে, মাইনাসে চলছে, অর্থাৎ এই যে লালচে লালচে ভাব দেখছেন এইগুলো কিন্তু মাইনাসের সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু প্রচণ্ড মাইনাসের তাপমাত্রা, অর্থাৎ 20 ডিগ্রি দেখতে পাচ্ছেন, এখানে প্রচণ্ড ঠান্ডা বিরাজ করছে কিন্তু এই অংশে। আর এখানে দেখছেন 9 ডিগ্রি নামতে চলেছে হাইয়েস্ট তাপমাত্রা বাংলাদেশের এই অংশগুলিতে। বাংলাদেশের পাবলিকরা যারা আমাদের আছেন তাদেরকে আমরা একদম ফ্রেশভাবে লাইভ ট্র্যাকিং করে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ছিল এখনকার আমাদের লেটেস্ট আবহাওয়ার আপডেট। প্রত্যেক দিন এমন টাইপের লেটেস্ট আবহাওয়ার আপডেট পেতে গেলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের এই ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশনে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। সো আমরা সবসময় বাংলাদেশ সহ বিভিন্ন জায়গার আবহাওয়ার আপডেট, লেটেস্ট আপডেট এখন প্রোভাইড করে থাকি। তো চলুন এখনকার জন্য এটুকখানি।